চলমান তীব্র দাবদাহের কারণে হিটস্ট্রোক করে প্রতিদিন মরছে খামারের মুরগি, কমেছে মাংস ও ডিমের উৎপাদন। অনেক খামারই মুরগি সুস্থ রাখতে ঘরের চালে মোটরের মাধ্যমে সার্বক্ষণিক পানি ছিটানোর পাশাপাশি বাড়তি ফ্যানের ব্যবস্থা করেছে। এছাড়াও তাপ সহনশীল করতে মুরগিকে খাওয়ানো হচ্ছে ভিটামিন সি জাতীয় নানা ওষুধ। এতে খরচ বেড়েছে দ্বিগুণ, ক্ষতির মুখোমুখি হচ্ছেন পোলট্রি খামারিরা। তারপরেও রোদে তাপ বাড়ার সাথে সাথে মুরগি অসুস্থ হয়ে পড়ছে। যেরকম আমরা মুরগি বাসার চাচ্ছি, মুরগি বাসার পাতিছি না, যেরকম মুরগি গরমে মারা যাচ্ছে, মারা চেষ্টা করছি কিন্তু পারতেছি না। শীত পানি খাওয়াতেছি, কোনো মতো নিয়ে থামার করতেছি না, প্রতিদিন মারতেছে, মরে যাইতেছে, গরমের জন্তি। অনেক টাকা খরচ করে ঝর্ণা লাগাইছি, ফ্যান কিনছি, মুরগির একবেলা খাবার অফ করে দিছি, প্রোডাকশন কমে গেছে, প্রোডাকশন কমে গেলে আমাদের বাচ্চাও কম আসতেছে, তো সবকিছু মিলেই আমরা এখন একটু ক্ষতিগ্রস্তর মধ্যে আছি। মুরগির খামারিরা বলছেন গরমে মুরগি খাবার খাওয়া কমিয়ে দিয়েছে, ফলে ডিমের উৎপাদন কমেছে শতকরা 30%। ওষুধপত্র আমাদের অনেক লাগতেছে, এই কারণে আমাদের লসের দিকে আমরা চলে যাচ্ছি। এখন আমরা কোন উপায় আমরা যাতে ই করতে পারি, এবং এই রোদে এত রাত থাকলে হয়তো আমরা ভালো প্রোডাকশন পাইতাম। মুরগি গরমে অনেক হাঁপাচ্ছে, হাঁপানোর কারণে আমাদের মালিক পক্ষ হেরা কোনোভাবে এই মুরগি ঠিক রাখতে পারতেছে না, গরমের কারণে মুরগি মারাও যাচ্ছে। জায়গা থেকে সর্বোচ্চভাবে চেষ্টা করছি মুরগিকে ভালো রাখার জন্যে, কিন্তু আমরা মানে যে মর্টালিটি যেটা চেক, এটা আসলে দেওয়াটা আমাদের দুরূহ ব্যাপার হয়ে যাচ্ছে। প্রতিদিনই প্রায় 50-60টা করে মুরগির মর্টালিটি হচ্ছে, এটার মূল কারণ হচ্ছে প্রচণ্ড তাপদাহ। এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রাশিদুজ্জামান মিয়া জানান, মুরগি সুস্থ রাখতে বাড়তি যত্ন নিতে হচ্ছে খামারিদের, ওষুধের পাশাপাশি তেঁতুল ও গুড়ের শরবত খাওয়ানো হচ্ছে, এজন্য অন্য সময়ের চেয়ে খামারিদের খরচ বেড়েছে অনেক। তারপরেও গরমে মুরগির মৃত্যু ঠেকানো যাচ্ছে না, যেহেতু একটু এগুলা স্মল অ্যানিমাল, এগুলা পোলট্রিতে অনেক ছোট বাড়ির ব্রয়লার বা সোনালি অনেক রকম সমস্যা হচ্ছে। আমরাও তাকে ঘন ঘন তাদের নিয়মিত পানি, ঠান্ডা পানি দিয়ে ব্যবস্থা করে যাচ্ছি, এবং তাদের পোলট্রি শেডগুলা যাদের আছে ওরকম যদি ছায়াযুক্ত স্থানে না থাকে, তাদেরকে চটের ব্যবস্থা করে মোটরের সাহায্যে তাদের যদি তাদের সেই চালাতে যদি পানি দিয়ে দিতে পারে, তাহলে অনেকাংশেই কিন্তু এই গরম থেকে আমাদের পোলট্রি শিল্পটাও রক্ষা হবে। গোয়ালন্দ একটি পোলট্রি জোন হিসেবে পরিচিত, তাপ প্রবাহের কারণে খামারিরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক।